ভাগীরথীর তীর ঘেঁষা এই পুণ্যভূমিটি পঞ্চদশ শতাব্দীর শেষভাগেও ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ। মাত্র দু এক ঘর মানুষের বাস ছিল এখানে, আর এখানেই অধিষ্ঠিত আছে মগধের পিপ্পিলি নামক নগরের রাজবংশের গৃহদেবতা। শুধু তাই নয়, একসময় এই অঞ্চলটা ছিল ওলন্দাজ বা ডাচদের অধীনে। ডাচ গভর্নর এই মন্দিরের অলৌকিক মাহাত্ম্যে একসময় প্রসন্ন হয়ে, বিশ্বাসী হয়ে এই মন্দিরে উৎসর্গ করেছিলেন দুটি পেতলের ধাক, যা আজও গাজন ক্রিয়ানুষ্ঠানে বাজানো হয়। সান্দেশ্বর তলার এই মন্দির চত্বরে অনেকগুলি মন্দির আছে। সেরকমই একটি মন্দির হচ্ছে একদম প্রবেশপথের ডান দিকে বেলে পাথরের তৈরি সূর্য মূর্তি। এই মূর্তিটির আনুমানিক বয়স 900 বছর হবে। সোমবংশীয় অধস্তন পুরুষ শ্যামরাম সোম এটি এখানে প্রতিষ্ঠা করেন। এই মূর্তিটি ছিল একসময় গৌড়েশ্বরের প্রধান রাজকর্মচারী গোপীনাথ বসু, যিনি পরবর্তীকালে পুরন্দর খাঁ নামে পরিচিত হয়েছিলেন, তার উপাস্য দেবতা। পরে তার কন্যার সাথে বলভদ্র সোমের বিবাহের পর এই মূর্তিটিরও স্থান হয় বলভদ্র সোমের আবাসে। সেই বলভদ্র সোমেরই নবম পুরুষ চুচুড়ার বিশিষ্ট ধনাঢ্য শ্যামরাম সোম, এবং তিনি পারিবারিক এক কার্যক্রমের মাধ্যমে এই মূর্তিটি এখানে স্থাপনা করেন। কিন্তু মূর্তিটি পূজিতা হয়ে আসছে ষষ্ঠী দেবী হিসাবে। মন্দির 500 বছর পুরনো, আমাদের এই যোগাযোগ প্রায় 350 বছর পুরনো। প্রায় ওই 300 বছর। হ্যাঁ, সেই সমস্ত জায়গার কথাই বলবো আপনাদের। তবে তার আগে যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখে নেবেন কাছে দূরে এক রাস ভ্রমণের নানা কাহিনী। দিগম্বর হালদার নামে এক ব্যক্তি একসময় এখানে বসবাস করতেন। তিনি ছিলেন শিবভক্ত। তিনি একসময় স্বপ্নাদেশ পান ঈশ্বররূপী এই শিবের। স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে হালদার মহাশয় গঙ্গায় জাল ফেলেন। তার নির্দেশিত স্থানে জাল ফেলে উদ্ধার হয় কুর্মাকৃতির এই শিবলিঙ্গ। জালের মধ্যে এই সন্দেশ্বর শিব ছাড়াও পাওয়া যায় 7টি ভৈরব, 2টি ত্রিশূল, 1টি বাণ ও 1টি তাম্রফল। সেই তাম্রফলকে সেই সন্দেশ্বরের পুজোর রীতি সব লেখা আছে, সেইভাবেই সন্দেশ্বরের পুজো হয়। তাম্রফলকটিতে এই শিবলিঙ্গের পূর্বপরিচয় সহ পূজা অর্চনার নিয়মাবলী সম্পূর্ণভাবে লিপিবদ্ধ ছিল, এবং এই সব কিছুই এখন রাখা রয়েছে কাশীর হিন্দু বিশ্ববিদ্যালয়ে। দিগম্বর মহাশয়ের স্বপ্নবৃত্তান্ত এবং তাম্রফলক থেকে জানা যায়, সন্দেশ্বর ছিলেন মগধের পিপ্পিলি নামক নগরের রাজবংশের গৃহদেবতা। এই বংশের রাজা মুলি এবং ওই বংশেরই হনুমন্ত, নীলপাত্র, ভাণ্ডারী, মদন ভব্বত ও দ্বারপালক ছিলেন পরম শিবভক্ত। তাই আজও চৈত্র সংক্রান্তির দিন গাজনের সময় উক্ত শিবভক্তদের প্রতিরূপী 7 জন সন্ন্যাসী গাজনের ক্রিয়ানুষ্ঠান সমাপন করেন। 1803 খ্রিস্টাব্দে তৎকালীন চুচুড়ার ওলন্দাজ বা ডাচ গভর্নর জে এন বাট সাহেব গাজনের ক্রিয়ানুষ্ঠানে যে ঢাক বাজানো হতো তার উপর নিষেধাজ্ঞা জারি করেন। তিনি শর্ত আরোপ করেন, বলেন, আমার সামনে যদি কোনো সন্ন্যাসী বাণের ওপর ঝাঁপ দিয়ে অক্ষত থাকে তবেই সন্দেশ্বরকে মন্দিরে রাখবো, নাহলে পুনরায় গঙ্গায় ভাসিয়ে দেব। বাবা সন্দেশ্বরের অলৌকিক মাহাত্মে সন্ন্যাসী বাণের উপর ঝাঁপ দিয়েছিলেন, এবং সন্ন্যাসীর কিছুই তো হয়নি, বরং বাণটা 3 টুকরো হয়ে ভেঙে যায়। আর এতেই বাদশাহ ভীত হয়ে পড়েন এবং বাবা সন্দেশ্বরকে একটি ব্রোঞ্জের পঞ্চমুখ ও 2টি পিতলের ঢাক উৎসর্গ করেন, যে ঢাক আজও গাজন ক্রিয়ানুষ্ঠানে বাজানো হয়। এবং বাদশাহ তখন এক সরকারি হুকুমনামা জারি করেন যে কেউ কখনো কোনোদিনই সন্দেশ্বরের ঢাক বাজানো বন্ধ করতে পারবে না। দিগম্বর বাবু যেখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করলেন তার উল্টো দিকেই একটি কুঠি গড়ে নিজে নিষ্ঠা সহকারে প্রতিদিন পূজার্চনা করতে লাগলেন। এদিকে সিদ্ধেশ্বরী মাতার মন্দির আছে। এই সিদ্ধেশ্বরী মাতার মন্দির কথিত আছে যে ওই যে দিগম্বর হালদার ইনি সন্দেশ্বর জীবিত করেছেন, উনি যখন মারা যান, মারা যাওয়ার বলে গেছিলেন যে
আমার শব্দেও শাসন রূপে দেখি মানে সব দাহ করা হবে। আচ্ছা, এবং তার এই সব দাহ করে তার উপরেই কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, ওনার তাহলে দাহর জায়গার উপরে মাতা মন্দির কম হয়। আচ্ছা, কালী কিন্তু ওখানে কোনো কম হয়। আচ্ছা, তোলায় সন্দেশ্বরজির মন্দির ছাড়াও আছে যুগাদ্দা দুর্গা মাতা মন্দির। এই যুগাদ্দা দুর্গা মাতা মন্দির হচ্ছে বর্ধমানে কিরকম মা যে যুগাদ্দা যে শক্তিপীঠ, ওখানে মায়ের দক্ষিণ চরণে অঙ্গুষ্ঠ করেছে। আচ্ছা, ওখানে মা সারা বছর জলের তলায় থাকে। আচ্ছা, বছর দুবার জলের অপরে ওঠে, বৈশাখ সংক্রান্তির দিন আর একবার হচ্ছে চার চার দিন বলে। আচ্ছা, সেই মায়ের সন্ধ্যাস্তে সম্বংশীরা এই মা যুগাদ্দা দুর্গা মাতা মন্দির প্রতিষ্ঠা করে। ওখানকার মূর্তির আদলেই এটা আদলে তৈরি হয়। তা ওখানে ওই ওই হিসাবে ওখানে বৈশাখ সংক্রান্তির পুজো হয়, আমাদের এখানেও বৈশাখ সংক্রান্তি ওখানে যাবে যাবে পুজো হয়। এখানে এছাড়াও এখানে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডী পুজো হয়, আষাঢ় মাসে তারিণী পুজো হয়, আর দুর্গাপুজোর সময় আমাদের যেরকম দুর্গাপূজা আনুষ্ঠানিক রীতি মেনে সেটা হ্যাঁ আমাদের ষষ্ঠীর দিন থেকে শুরু হয়, নবমীর দিন পুজো আসছে আমাদের পাথরের প্রতিমা বলে আমাদের বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, আমাদের তাই ওইখানে ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয় আর দশমীর দিন নবমীর দিন পুজো। এছাড়া অন্যান্য মন্দির আছে এখানে, বঙ্কুইয়ারি মন্দির আছে, এখানে ওলাইচুনি মাতা মন্দির আছে, সূর্যদেবী মন্দির, নারায়ণ মন্দির আছে, নিচে নিচে মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, নিচে লোকনাথ বাবা মন্দির আছে, সাদা মণি মন্দির আছে। এখানে সব থেকে বড় উৎসব কোনটা এই মন্দিরে? এখানে চৈত্র মাসে হচ্ছে গাজন উৎসব, গাজন উৎসবটা সব থেকে বড় হয়। আর শিবরাত্রির জন্য বহু লোকের চৈত্র মাসে এখানে গাজন উৎসব তো হয়, এক মাসে বৈশাখ মাস থেকে মেলা বসে, ওইখানে মেলাও বসে, মেলা বসে বৈশাখ মাসে। বৈশাখ জ্যৈষ্ঠ আগে তিন মাস থাকতো, এখন দু মাস মতোই থাকে, তারপর রথের সময় নানান জায়গায় চলে যায়। আপনারা শুনলেন ওনার মুখ থেকে এই মন্দিরের নাম কাহিনী, কীভাবে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি আপনারা এখানে আসবেন এবং এনার সাথে যোগাযোগ করবেন যাবতীয় পুজোর বিষয়ে। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনি ফোনেতেও আগে থেকে যোগাযোগ করে নিতে পারেন। ওনার সাথে যোগাযোগ করলে সমস্ত ধর্মীয় আচার রীতি মেনে সুষ্ঠুভাবে পুজোও দিতে পারবেন। তাহলে চলে আসবেন কোনো একদিন। ষণ্ডেশ্বর, ষণ্ড বা ষাঁড় হলো ধর্মের প্রতীক, আর শিব হলো ঈশ্বরের প্রতীক। যা সত্য, সুন্দর ও নির্মল তাহাই শিব বা ঈশ্বর। নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, অর্থাৎ ব্রহ্ম চঞ্চলতাহীন, যাহা চঞ্চল বা গতিময় তাহাই শক্তি, আর ক্রিয়াহীন নিশ্চঞ্চল গতিময় হল শিব। এখানেই শিবের বাসস্থান, এখানে সর্বদা বিরাজ করে নির্মলতা, সুন্দরতা, পবিত্রতা। এমনই এক তীর্থস্থান হলো ষণ্ডেশ্বর নামক এই পবিত্র ক্ষেত্রভূমি। তাই যে কোনো একদিন এসে দেখে যেতেই পারেন এই পবিত্র ভূমি এবং কাটিয়ে যেতে পারেন গঙ্গার তীরে এই মনোরম পরিবেশে বেশ কিছু মুহূর্ত।